মহানগর সর্বজনীন পূজা কমিটির নতুন সভাপতি হয়েছেন জয়ন্ত কুমার দেব, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডক্টর তাপস চন্দ্র পাল। শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন। জয়ন্ত কুমার দেব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের CFO। তিনি ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক। সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন এবং সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিম। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।